হ্যালো বিউটিফুল, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি টিয়ামের ভাইটা V3 সোর্স এই সিরামটির একটা পারফেক্ট রিভিউ নিয়ে আসলাম। রিভিউ বলতে এখানে কী কী উপাদান আছে, কোন উপাদানের কাজ কী, এসব কথা বলার আমার সময় একদমই নেই। আমি ডিরেক্ট চলে যাব যে এটা ব্যবহারের পর আসলেই আমি কতটুকু ফলাফল পেয়েছি। ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবে। তো দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। তো এই সিরামটা সাধারণত দুইটা প্যাকেজিং থাকে, একটা হচ্ছে ওল্ড আর একটা হচ্ছে নিউ। আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিউ প্যাকেজিংটা। এটি ইয়েলো কালার কভারের এরকম একটা কাচের বোতলে আসে। প্যাকেজটির গায়ে নায়াসিনামাইড লেখাটি একদম হাইলাইট করে দেওয়া আছে, আর এটা ক্লেম করছে যে এটা রিডিউস করবে তোমার ডালনেস আর আনইভেন স্কিন টোনটাকে ঠিক করবে। আরও ক্লেম করছে ব্রাইটার করবে ডাল স্কিনকে, তারপর ডার্ক স্পট রিমুভ করবে, এসব ওরা প্যাকেজিংয়ে ক্লেম করে থাকে। তো যাই হোক, নায়াসিনামাইডের কাজ তো আমরা সবাই জানি, এটা স্কিনকে ব্রাইট করতে খুবই বেশি কার্যকর। তো আগে একটু দেখে নিই সিরামটি কেমন। আপনারা সিরাম অ্যাপ্লিকেটরটার মধ্যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে, আর একটু নিয়ে নিই, এটা হচ্ছে যে এই টাইপের, একদম কোনো কালার নেই এবং এক্সট্রা কোনো ফ্রেগরেন্সও নেই, একদম বলতে গেলে নর্মাল সিরামের মতোই। তো আগে আমি সিরামটির কিছু ভালো দিক শেয়ার করে নিই। সিরামটি সব স্কিনের জন্য সুইটেবল, অয়েলি ড্রাই কম্বিনেশন যে কোনো স্কিনের উপরে এটা ইউজ করতে পারবেন, সেটার একটা কারণ আছে। আমি যখন এটা অ্যাপ্লাই করবো তখন আপনারা বুঝতে পারবেন। আমি কয়েকটা ড্রপ সিরাম আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাবো এখন। তার আগে বলে নিচ্ছি, আমি কিন্তু আমার হাতে কোনো এক্সট্রা কোনো প্রোডাক্ট ইউজ করিনি। তো প্রথমে আপনার স্কিনে, আপনার স্কিন অনুযায়ী কয়েক ড্রপ যতটুকু প্রয়োজন ততটুকু সিরাম নিয়ে নেবেন। তবে হ্যাঁ, স্কিনে কিন্তু বেশি একটা সিরামের প্রয়োজন পড়ে না। তো সিরাম নিয়ে নেওয়ার পর এভাবে আস্তে করে এগুলোকে ম্যাসাজ করবেন, বেশি রাফ হওয়া যাবে না। সিরাম শুধু রাফ করে নয়, এভাবে ট্যাপ ট্যাপ করে নিতে হয় মুখে, এভাবে ট্যাপ ট্যাপ করে আপনার সারা মুখে দিয়ে দিবেন, শুধু ম্যাসাজ করলে হবে না। যে দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লাই করা শেষ, আপনারাও স্কিনে এভাবে অ্যাপ্লাই করতে পারেন। তারপর অ্যাপ্লাই করার পর আমি যে বলেছি সব স্কিনের জন্যই সুইটেবল, কেন বলেছি, অ্যাপ্লাই করার পর দেখতে পাচ্ছেন এই সিরামটা পুরাই আমার স্কিনের সাথে মিশে গিয়েছে, এটার কোনো থিকনেস বা কোনো অয়েলনেস কোনো কিছুই দেখতে পাচ্ছি না। তো যার কারণে এটা সব স্কিনের জন্যই সুইটেবল, আপনি নিশ্চিন্তে আপনার স্কিনের জন্য নিতে পারবেন। তবে হ্যাঁ, নেওয়ার আগে আমি আগে যেটার জন্য এটা নিব, যে আমি আমার স্কিনটাকে ডার্ক স্পট কমাবে, আমাকে ব্রাইট করবে, সেই কাজগুলো তো আমাকে আগে জানা প্রয়োজন। তো এখন আসি আসল রিভিউতে, এই সিরামটা আসলেই স্কিনকে ব্রাইট করে কি না। তো এই প্রসঙ্গে আসলে বলবো, এই সিরামটা আপনাকে ব্রাইটনেস পাওয়ার জন্য ইউজ করতে হবে কমপক্ষে 3 বোতল। ইয়াস, 3 বোতল ইউজ করার পর আপনি হয়তো বা কোনো কিছু চেঞ্জেস দেখতে পারবেন, যেটার জন্য অনেক বেশি ধৈর্যের প্রয়োজন, যেটি আমার মতো অনেক আপুদেরই হয়তো বা নাই থাকতে পারে, কারণ এটা অনেক কস্টলি একটা প্রোডাক্ট। যাদের টাইম ও মানি নিয়ে কোনো মাথা ব্যথা নেই তারা এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। দ্বিতীয়ত, এটা ডার্ক স্পটের উপর কীরকম কাজ করে। তো এই প্রসঙ্গে আসলে বলবো যে এই সিরামটার ধর্মই হচ্ছে অনেক স্লোলি কাজ করা। তাই আমি বলবো আপনারা যদি এটা কিনতে চান অবশ্যই ধৈর্যের কথাটা মাথায় রেখে তবেই কিনবেন, কারণ এটা আসলেই অনেক বেশি স্লোলি কাজ করে, আদারওয়াইজ সব কিছুই ঠিকঠাক। তো এই রিভিউটার মূল কথা হচ্ছে যে আপনার কাছে যদি অনেক বেশি ধৈর্য থাকে প্রোডাক্ট ইউজ করার, আপনি যদি অনেক ধৈর্য নিয়ে প্রোডাক্ট ইউজ করতে পারেন তাহলে এই প্রোডাক্টটি আপনার জন্য, আর নয়তো এটা কিনে বাসায় ফেলে রাখা ছাড়া আপনার আর কোনো উপায় হবে না। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।